ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার একবার বলেছিলেন, আজকের দিনে সবথেকে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেওয়া। কারণ রিস্ক না নেওয়াই কেবলমাত্র একটি উপায় যেখানে ফেল হওয়ার 100% গ্যারেন্টি আছে। মানুষের শরীর ও ব্রেন অনেক বড় বড় কাজ করার ক্ষমতা রাখে। মানুষ যদি তার শরীর ও ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করে তাহলে এই পৃথিবীকে পরিবর্তন করতে পারে। আর যদি কোনো মানুষ নিজের ভাগ্য অটোমেটিক পরিবর্তন হবার অপেক্ষা করে আর কোনো কাজ না করে, কোনো রিস্ক না নেয়, তাহলে তার জীবন কখনোই পরিবর্তন হবে না। কারণ এরা ভয় পায় যে যদি এরা এদের সর্বোচ্চ চেষ্টা করে আর পরিবর্তে কোনো কিছু না পায় তাহলে পরিশ্রম করে কী লাভ। অর্থাৎ এরা রিস্ক নিতে চায় না। যেমনভাবে এরা জন্ম নেয় ঠিক সেই লেভেলেই তারা বৃদ্ধ হয়ে মারা যায়। একবার ভেবে দেখুন, যদি অতীতে কেউ রিস্ক না নিত তাহলে কি আজ প্লেন তৈরি করা সম্ভব হতো? যদি রাইট ব্রাদার্স এটা ভাবত যে এই কাজে রিস্ক আছে, যদি আকাশ থেকে মাটিতে পড়ে যায় তাহলে কি হবে, আর এটা যদি তারা ভাবত তাহলে কি প্লেন তৈরি হতো? ভেবে দেখুন, যদি মানুষ রিস্ক না নিত তাহলে কি আজ মানুষ চাঁদে পৌঁছাতে পারত? রিস্ক না নিলে আজ কি মানুষ সমুদ্র পার করতে পারত? যে জাহাজ তৈরি করেছে সে যদি ভাবত যে যদি জাহাজ মাঝ সমুদ্রে গিয়ে ডুবে যায় তাহলে কি হবে, তাহলে কি কখনো জাহাজ তৈরি হতো? যত বড় রিস্ক তত বড় সফলতা। যদি আপনি ঘরে বসে এটা ভাবেন যে আমি কোনো রিস্ক নেব না, তাহলে মনে রাখবেন আপনি যে ফ্যানের নিচে শুয়ে আছেন সেটাই যদি ভুল করে আপনার উপরে পড়ে যায় তাহলে কি হবে? রিস্ক কোথায় নেই। আপনি যতই সেফ বাইক চালান না কেন, যদি অন্য কেউ এসে আপনাকে ধাক্কা মেরে দেয় তাহলে কি হবে? আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন সেখানেও রিস্ক আছে। কারণ আপনার নিঃশ্বাসের সঙ্গে অনেক দূষিত পদার্থ আপনার শরীরের ভিতরে যেতে পারে, যার কারণে আপনি অসুস্থ হতে পারেন। তাই রিস্ক নিতে কিসের ভয়? আপনি অলরেডি অনেক রিস্কে আছেন, কেবল আপনাকে এর গণ্ডিটা বাড়াতে হবে। আমি এটা বলছি না যে আপনি আপনার সর্বস্ব লাগিয়ে রিস্ক নেন আর পরে আমাকে দোষ দেবেন যে সহজ জীবন আমাকে রিস্ক নিতে বলেছিল। কিন্তু এতটুকু মনে রাখবেন, পৃথিবীর যত বড় বড় কাজ সব রিস্কেই চলছে। পৃথিবীতে প্লেন, ট্রেন, বাইক, হসপিটাল সবসময় রিস্কের মোকাবেলা করছে, কিন্তু দাঁড়িয়ে পড়া ও রিস্ক না নেওয়াটা কোনো সমাধান নয়। বরং নিজের জন্য একটি রিস্কের লেভেল তৈরি করুন আর সেখানে পরিশ্রম করাই হলো সফলতা। মনে রাখবেন, রিস্ক নিলে আপনি অল্প কিছু হারাতে পারেন, কিন্তু এখানে আপনি সফল না হলেও, এখান থেকে কিছু না পেলেও অনেক শিক্ষা পাবেন, যা আপনাকে জীবনের অনেক বড় শিক্ষা দেবে, যা আপনাকে জীবনে অনেক সাহায্য করবে সফল হতে। এত কিছু শোনার পরেও যদি আপনার রিস্ক নিতে ইচ্ছে না হয় তাহলে একটি আর্মির জীবনের কথা মনে করুন আর তুলনা করে দেখুন আপনার জীবন ও একটি আর্মির জীবনকে। আপনি যে রিস্কটা নিচ্ছেন সেই রিস্কের সঙ্গে একটি আর্মির রিস্কের তুলনা করুন। আপনার রিস্ক কি এতটাই বেশি যে আপনার জীবন চলে যাবে? কখনোই না। তাই উঠুন এবং রিস্ক নিন আর আপনার জীবনকে সহজ করে তুলুন। অল দ্য বেস্ট।